এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি অনেক বেশি সুন্দর হবে তোমাদের জন্য, তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে আমার হাঁড়িতে সামান্য পরিমাণে ভাত ছিল, আর আমি সকালবেলা কি করলাম সেটা তোমরা দেখো। সামান্য পরিমাণে ভাত ছিল আর এখানে একটা ডিম পোচ করে নিয়েছিলাম, বাট আমি ভালো ডিম পোচ করতে পারি না, আনফর্চুনেটলি, দুঃখিত। তো কী করবো বলো, এরকম ডিম পোচ এখন এটাই আমাকে খেতে হবে। এই দেখো কেমন হয়ে গেছে, আর এটা আমি একদম ডুবো তেলে দিয়েছিলাম। ডুবো তেলে দেওয়ার কারণে এটা আমি 2 সেকেন্ড রেখেছিলাম মাত্র তেলের মধ্যে, মাত্র 2 সেকেন্ড ছিল, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি ভালো ডিম ভাজতে পারি না, বাট আমি কি করব বলো, আমি তো এমনই না। যাই হোক, তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো আর সাপোর্ট করেছো, তাই আমি তোমাদের সাথে বারবার চলে আসি। এখন ভাবছি ডিমটা দিয়ে ভাতটা আমি খাবো। দেখো একদম সামান্য ভাত আছে, অল্প, তো ভাতটা আমি নিয়ে নিচ্ছি। আসলে ভাত রান্না করা হয়নি, আগের রান্না করা একটু ভাত ছিল সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে আমার অবস্থা, আসলে ভালো ডিম না ভাজতে পারলে যা হয়, বাট সমস্যা নেই, খেতে তো আমাকে হবেই। শোনো, কথা বলতে বলতে খাবার খেতে খেতে তোমাদের সাথে আজকে অনেক গল্প হবে। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞাসা করো বারবার যে আপু তুমি পাকিস্তানের কোন জায়গায় থাকো, আমি কিন্তু এটা অনেকবারও বলে দিয়েছি, তবে আজকে আরেকবার বলে দিই তোমাদের জন্য, তোমরা শুনে রাখো। আমি পাকিস্তানের ফয়সালাবাদ থাকি, এটা পাঞ্জাব প্রদেশ, তো এইখানটাতে আসলে আমি থাকি। হ্যাঁ, তো আমার এইখানটাতে সবাই আসলে পাঞ্জাবি ভাষায় কথা বলে, এখানে আসলে উর্দু খুব একটা চলে না, বাট বাড়িতে আমি উর্দুই বলি আর পাঞ্জাবি ভাষাটা আমি মোটামুটি এখন পারি। আর অনেকে আমাকে কমেন্টস করো তোমরা কি একই বাড়িতে থাকো, শ্বশুরবাড়ি থাকো কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি শ্বশুরবাড়িতেই থাকি, আমার ফ্যামিলির সবাইকে নিয়েই থাকি। হাতের কাছে পানির গ্লাস পাইনি, তো প্লাস্টিকের এই অন টাইম গ্লাসটা দিয়ে পানি খেয়ে নিলাম, কিচ্ছু করার নেই। এখন আমার উঠতে একদমই মন চাইছে না। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। এখন আমি ডিমটাকে ফেটিয়ে খাওয়া স্টার্ট করে দিচ্ছে, এইভাবেই খাচ্ছি। আর আমি কিন্তু কুসুম কাঁচা রেখে খেতে পছন্দ করি, বাট আজকে আমার কুসুমটা কাঁচা হলো না, কারণ হচ্ছে আমি ডুবো তেলে দিয়েছিলাম, যার কারণে সবটা ছিটকিয়ে মিটকিয়ে পড়ে গিয়েছে। তো শ্বশুরবাড়িতে আমি সবার সাথে একসাথেই থাকি, বাট আমার খাবার দাবার সবসময় ডিফারেন্স, কারণ হচ্ছে আমি বাংলাদেশি মেয়ে, আর বাংলাদেশি মেয়ের খাবারের সাথে পাকিস্তানিদের খাবার তো কখনোই মিলবে না। তো এই হচ্ছে ব্যাপার, তো আমাকে আমারটা খেতে হয়, তারা তাদেরটা খায়। কিন্তু আমার বর হচ্ছে যে তরকারি আমি যেটা বানাই সেটা খায়, বা শুধু আমাদের ভাতের মধ্যে পার্থক্য আছে, বাকি সবই এক। কিন্তু আমি যেভাবে ডিম পোচ করে খাই এভাবে কিন্তু পাকিস্তানে খায় না, তাদের খাবারটা কিন্তু আলাদা। তারা কিন্তু ডিমটাকে একদম ভাজা ভাজা করে খায়, এভাবে কুসুম কাঁচা খায় না, বা এভাবে হলুদ মরিচ ছাড়া খায় না, তারা ডিমে মশলা ইউজ করে খায়। আমি কিন্তু পাকিস্তানের ডিম ভাজার ভিডিও আমার আইডিতে অনেকবার দেখিয়েছি, যারা যারা দেখোনি তারা তারা কিন্তু একটু কষ্ট করে দেখে নেবে বন্ধুরা, ঠিক আছে? তোমরা যদি দেখো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে আমি খাচ্ছি আর আমার চুলগুলো এত বেশি উড়ছে বাতাসে, মানে আমার মুখের মধ্যে চলে আসতেছে এমন একটা ব্যাপার। যাই হোক, আমার চুলটা এখন বাঁধা যাবে না, কারণ হচ্ছে আমার চুল ভেজা, আমি একটু আগে গোসল করেছি, তো আমার পিছনের চুলগুলো ভেজা আছে, যার কারণে আমি ফ্যান চালিয়ে দিয়ে পিছনে বসে আছি, যাতে আমার চুলগুলো সুন্দর করে একটু শুকিয়ে যায়। তো এই দেখো, খাবারের টাইমে কিন্তু আমি প্রচুর লবণ খাই, লবণ ছাড়া কিন্তু আমি একদমই খেতে পারি না। আমার ভাত খেতে হলে আমাকে লবণ দিতেই হয় বেশি বেশি, জানি না কেন, এটা আমার আগে থেকেই অভ্যাস বলতে পারো, লবণ ছাড়া আমি খেতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার, পাকিস্তানে আমি আমার সংসারে সবাইকে নিয়ে অনেক ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি। একটা বাংলাদেশি মেয়ে হয়ে এত সুন্দর করে সংসার গুছিয়ে নিয়ে থাকবো আসলে কখনো কল্পনা করতে পারিনি। অনেক মানুষ আমাকে অনেক কথা বলতো, 2 মাস টিকবে, 6 মাস টিকবে, দেখেন ভাই 2 বছর টিকে গেল। আবার যখন পাকিস্তানে আমি আসিনি তখন মানুষ বলতো কখনো পাকিস্তানে যেতে পারবে না, মোবাইলেই প্রেম হবে। এবার তারাই যখন পাকিস্তানে চলে এলাম, এখন তারা বলছে 2 মাস টিকবে, 6 মাস টিকবে, এবার দেখলো 2 বছর হয়ে গেছে, এখন তারা কোনো কমেন্টস করছে না। আসলে মানুষ মানুষকে খারাপ কথা বলার জন্য কতভাবে রেগে থাকে, কিন্তু আসলে কি তাই, উপরওয়ালা যেটা চায় সেটাই হয়, মানুষের কথায় কি আসে যায় বলেন। আর আমি কখনো মানুষের কমেন্টসের এখন আর পাত্তা দেই না, আগে দিতাম অবশ্য, খারাপ কমেন্টসগুলোর আমি এখন ইগনোর করার চেষ্টা করি, কারণ এগুলো মাথার মধ্যে পড়ে থাকলে আমার মন খারাপ হবে, মাইন্ডটা খারাপ হয়ে যাবে। যেটা আমার শাশুড়িমা আমাকে সবসময় বোঝায়, তিনি আমাকে বলেন যে তুমি যেভাবে যেটাই করো যাই করো, কারো কথা শুনবে না পাবলিকলি, তুমি তোমার মতো করে করবে, যারা তোমাকে ভালোবাসে তাদের অনেক বেশি রেসপন্স করবে। আর হেটার্সরা তো অবশ্যই, আমার হেটার্সরা ছাড়া তো আমি উঠতে পারবো না, বাট হেটার্সদের কমেন্ট এখন আর নেই না, খারাপ কমেন্টসগুলো আসলে মনের মধ্যে লাগে, তাই এখন আর ওগুলো না পড়ারই চেষ্টা করি, স্কিপ করার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, হাসি খুশি একটা মেয়ে, হাসি খুশি থাকার চেষ্টা করি, সবাইকে নিয়ে থাকার চেষ্টা করি। তো আমাকে তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবা। অনেক আপুরা বলে আপু তোমাকে দেখে অনেক কিছু শিখতে পারি, সো শিখতে পারলে অনেক ভালো, এভাবেই শিখো আর শ্বশুরবাড়ির সবাই সংসার নিয়ে সুখে থাকো, আর আমার জন্য অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ।